আচ্ছা, আমরা সবাই তো পাত করতে পারি, তাই না? এখন আমরা হেয়ার মাস্কিং, যেটা আজকের ক্লাসের মূল বিষয় যেটা, সেটাতে আসি। আমরা এই পাতটা করছি, তাই না? তো এখন এটা আমরা কন্ট্রোল চেপে, অপশন বা কন্ট্রোল চেপে আমরা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব, তারপরে লেয়ারে আসবো। লেয়ারে এসে আমরা জাস্ট সিলেকশন টুলে যে এটা লেয়ার ভাইয়া কপি করব। এরপর আমরা কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট হেয়ারটা সিলেক্ট করব, সিলেকশন করব, একটু দূর দিয়ে সিলেকশন করব। সিলেকশন করার পরে সঙ্গে সঙ্গে ইয়াতে টপ বারে চলে আসবে রিফাইনেন্স। রিফাইনেন্সে ক্লিক করার পরে একটা পপ আপ মেনু আসবে, এখানে ভিউ আছে, দেখতে পাচ্ছেন এই ভিউটা? ভিউ ক্লিক করে সবসময় ওভার লেটা সিলেক্ট করব। ওভার লেটা সিলেক্ট করার পরে বোর্ডে চলে আসবো। বোর্ডে চলে আসার পরে দেখবো যে একটা ব্রাশ টুল চলে আসছে, তো প্লাস সাইনটারে মাঝখানে রেখে ম্যাক্সিমাম টাইম আমরা সাদা অংশে রেখে এটারে ব্রাশ করতে শুরু করব। স্টার্ট করো ব্রাশ হালকা করে। তারপর চুলের মাঝে করবো আর কি, সাদা অংশগুলো ব্রাশ করতে থাকবো আর কি। এখন দেখাচ্ছে যে কিছু হচ্ছে না, বাট যখন আপনি মাউসটা ছেড়ে দিবেন তখন অবশ্যই দেখতে পাবেন আর কি, এমন দেখতে পাবেন যে আমরা জাস্ট ওটা মাস্কিং করতেছি। সাদা অংশগুলো মাস্কিং করে ফেলুন। যতটুকু বাকি থাকে ব্রাশ সাইজ ছোট বড় করার নিয়ম তো আমরা জানি, তাই না? জাস্ট যতটুকু মনে হবে যে এখানে আমার সাদা আছে, সাদা অংশ আছে, বা ওই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওইটা আছে, ততক্ষণ আমরা ব্রাশ করতে থাকবো, মানে ছোট বড় করে, যতক্ষণ যেখানে যে প্রয়োজনে যতটুকু ব্রাশ সাইজটা দরকার হয় আমাদের। তারপর আমরা বোর্ডে চলে যাবো, এখানে আমরা রেডিয়াস আছে, রেডিয়াস এটা আমরা ইয়া করতে পারি, আপ অ্যান্ড ডাউন করতে পারি, যে আমার চুলের যে ইয়াটা আছে ব্রাইটনেসটা সেটা সেটা বোঝা যাবে যে কেমন আছে। স্মুথনেস, স্মুথনেসটা আমরা জিরো করতে পারি অথবা একটু বাড়ায় দেখতে পারি যে কেমন হচ্ছে না হচ্ছে, বেশি হলে খারাপ লাগবে আর কি। আমরা কেমন আছে, ফেদারটা আসলে ইউজ না করাটাই বেটার। আর শিফটনেসটা এখানে প্লাস আছে, যখন ব্রাইটনেসটা তখন বেশি থাকে তখন শিফটনেসটা একটু কমালে মনে হয় যে দেখতে ভালো লাগবে। বোর্ড ওকে, আমরা জাস্ট এখানে স্মার্ট রেডিয়াসটা ইউজ করতে পারি না ইউজ করাটা বেটার, করলে কোনো সমস্যা নাই। জাস্ট আমরা এই পেজটা নিউ লেয়ার হিসেবে সিলেক্ট করতে পারি, যেটা পরবর্তীতে একই সেটিং থাকবে, আমরা ওকে করতে পারি। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা নতুন একটা লেয়ার নিতে পারি নিচে, নিচে লেয়ার নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই, জাস্ট মাথাটা আসছে আমাদের, অন্য কিছু না। জাস্ট আমরা মাথাটা নিয়ে একটা কালার করে দিলাম আর কি, আমাদের জাস্ট চুলটা দরকার, অন্য কিছু না। এটা ওপেন হলে হয়ে গেলে অন হয়, পুরোটাই দেখা যাবে যে ওকে আছে। পাতে যাব, এখন আমরা করতে পারি যে আমরা এটা যেহেতু আমাদের আছে, মাথাটা যেহেতু আমাদের, চুলটা যেহেতু আছে, আমরা এর নিচের অংশটা ফেলে দিতে পারি, বা এর মাথার অংশটা ফেলে দিতে পারি, টপ থাক, এটা অন থাক, টপ থাক, জাস্ট আমরা এই অংশটা ফেলে দিব। যতটুকু সাদা অংশ আছে ততটুকু সাদা অংশটা আমরা কুইক সিলেকশন টুল দিয়ে ফেলে দিব, যতটুকু সিলেকশন করছিলাম।
ট্রাই করবো করে করার জন্য। এখন যদি আমরা এটা ওপেন করি, জাস্ট আমাদের এই সাদা অংশগুলো আমরা ফেলে দিব কুইক সিলেকশনের মাধ্যমে, তাহলে আমাদের চুলের যে প্রবলেমটা সেটা আর থাকবে না। চুলের যে প্রবলেম সেটা আর থাকবে না। আমাদের এই প্রবলেমটা থাকবে না। আপনারা ট্রাই করেন। আচ্ছা, এখন আমরা দেখবো লিকুইফাই। লিকুইফাইয়ের প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুল এটা হচ্ছে আমরা যদি কারো মানে নাকটা যদি একটু লম্বা থাকে অথবা বোচা থাকে, মানে সেটারে আমি ইয়া করতে পারবো আর কি, দুই সাইড থেকে চাপাতে পারবো, নাকটারে সুন্দর করতে পারবো বা নাকটারে রিসাইজ করতে পারবো, কোনো ছবি ইয়া করতে পারবো, এটা হচ্ছে তার কাজ। আমি আরো একটু বড় করে দেখাই। আচ্ছা, যেটা দেখাচ্ছি আমার কি, এটা হচ্ছে মানে ছবিটা রিসাইজ করা হয়। ক্লিক এন্ড প্রেস, ক্লিক করে ড্র্যাগ করে টান দিতে পারে, ছবিটা রিসাইজ করতেছি, মানে যার যেমন ইচ্ছা ছবিটা রিসাইজ করতে পারবে না। তারপরে টুলটা হচ্ছে রিকনস্ট্রাকশন, এটা আমি ইয়া করছি, এটা আবার কনস্ট্রাকশন করতে পারবো, মানে আগের পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, এটা হচ্ছে এর কাজ। একটা দিয়ে করতেছি আর একটা দিয়ে ফিরায় আনতেছি। পুকার টুলস আর বোল টুল এটা হচ্ছে তেমন একটা প্রয়োজন হয় না, জাস্ট এটা হচ্ছে মানে আপনার মানে স্মাইলনেসটা বাড়ানো, স্মাইলনেসটা কমানো অ্যান্ড ছবিটার ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে, ফিচারটাই চেঞ্জ হয়ে গেছে। আবার এটা দিয়ে আমি ইয়া করতে পারবো, মানে স্যাডনেস নিয়ে আসতে পারবো, হ্যাপিনেস স্যাডনেস সব নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে বিশেষায়িত আর কি। জাস্ট এটা তার উল্টাটা কাজ করবে, জাস্ট আগের অবস্থায় ফিরে আনবে আর কি। ফুলার কাজ করবে, যে উপরের দিকে উঁচু করে দেবে করতেছে আর কি, মানে গালটা একটু ফুলাইতে হবে, চোখে দেন চোখটা একটু বড় করতে হবে আর কি, জাস্ট জাস্ট টুলটার তেমন কোনো কাজ নাই, পুশ লেফট, পুশ পুশ লেফট, জাস্ট আমি এটা লেফটের দিকে পুশ করতে পারবো এভাবে, মানে একটা টিউমার জাতীয় তৈরি করতে পারবো যে কোনো জায়গায় আর কি, পুশ টাইপ। আর এটাতে হ্যান্ড টুল, জাস্ট এখান থেকে এখানে নিয়ে যেতে পারবো আর কি। হ্যাঁ, জুম টুল আপনারা একটু দেখবেন, জি পজ করে দেন, এটা হচ্ছে ফিল্টার, পজ,